রহমানির রহিম ব্যবসায়ী শাখার সব শিক্ষার্থীদের আমার স্বাগতম আমার চ্যানেলে। আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল আমিন আপনাদের সঙ্গে আছি আর শুরু করছি আজকের অর্থায়নের নীতিমালা বইয়ের প্রথম অধ্যায়, যেটি অর্থায়নের ভূমিকা ও পরিবেশ অধ্যায়ের ব্যবসায় অর্থ সংস্থানের সংজ্ঞা। যারা আমার আগের ভিডিওটি দেখেননি, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দয়া করে সেখান থেকে সংগ্রহ করে নেবেন। আর দ্বিতীয় পর্ব চলুন শুরু করা যাক কথা না বাড়িয়ে। তো আজকে আমাদের বিষয় হচ্ছে ব্যবসায়ী অর্থ সংস্থানের সংজ্ঞা। গত পর্বে আমরা আলোচনা করেছি শুধু অর্থায়নের ভূমিকা এবং অর্থায়নের সংজ্ঞা। আজকে আমাদের যে বিজনেস ফাইন্যান্স অর্থাৎ ব্যবসায় অর্থ সংস্থান, তার সংজ্ঞা নিয়ে আমরা আলোচনা করব আজকের ভিডিওতে। তো ব্যবসায়ের অর্থ সংস্থা বলতে বোঝানো হচ্ছে যে সাধারণভাবে ব্যবসায় অর্থ সংস্থান বলতে ব্যবসায়ের জন্য প্রয়োজনীয় অর্থ যোগান দেওয়াকে বোঝায়। আসলে প্রয়োজনীয় যে পরিমাণ অর্থ প্রয়োজন, সেই পরিমাণ অর্থ বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা যেতে পারে ব্যবসার কারণে, যদি কোনো জন্য আর কি। যদি কোনো ব্যবসায় প্রতিষ্ঠান ছোট আকারের হয়, সেক্ষেত্রে তারা লোন নিতে পারে, ব্যক্তিগত অর্থ থেকেও ব্যবসা মালিক এখানে অর্থ সংস্থান করতে পারেন। কিন্তু তার যদি আরও টাকার প্রয়োজন হয়, সেক্ষেত্রে তিনি আত্মীয় স্বজনের কাছ থেকে নিতে পারেন, কিংবা আরও বেশি টাকার যদি প্রয়োজন হয় তাহলে তিনি বিভিন্ন ব্যাংক থেকে নিতে পারেন, কিংবা আর্থিক লগ্নি প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলো থেকে সংগ্রহ করতে পারেন। আরও বড় পরিসরের ব্যবসায়ের কথা যদি আমরা চিন্তা করতে যাই, সেক্ষেত্রে তারা শেয়ার ছাড়তে পারেন, বন্ড ছাড়তে পারেন, ডিবেঞ্চার ছাড়তে পারেন, বিভিন্ন ধরনের মানি ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে সেগুলো ব্যবহার করে তারা ব্যবসায় অর্থ সংস্থান স্বাভাবিকভাবে করতে পারেন। তো ব্যবসায় অর্থ সংস্থান বলতে আমরা ক্ষুদ্রার্থে আমরা জেনেছি শুধুমাত্র বলতে পারি শুধুমাত্র ব্যবসায়ে অর্থ সরবরাহ করা বা যোগান দেওয়াকে বোঝায়। কিন্তু আরও বিস্তারিতভাবে যদি আমরা বলতে চাই, কোনো ব্যবসায় গঠন পরিচালন এ সংক্রান্ত সকল কার্যাবলী সুষ্ঠুভাবে পরিচালনা করতে করার কারণে যে অর্থ সংগ্রহ করতে হয় এবং ব্যবসায় কাঙ্ক্ষিত মুনাফা অর্জনের জন্য উক্ত সংগৃহীত অর্থের প্রয়োগ বা সদ্ব্যবহারকে সাধারণত অর্থ সংস্থান বলা হয়ে থাকে। অর্থাৎ আমরা প্রয়োজনীয় অর্থটা সংগ্রহ করলাম এবং সেটাকে সুনির্দিষ্টভাবে বিনিয়োগ করলাম নিশ্চিন্ত জায়গাতে, সিকিউর জায়গাতে, যেটাকে বলা যায় নিরাপদ খাতে আমরা বিনিয়োগ করব। এবং বিনিয়োগকৃত এই অর্থটি আমরা যথাযথ তদারকির মাধ্যমে এটিকে আমরা সংরক্ষণ করব। সংরক্ষণ এবং এই সদ্ব্যবহারের ফলে যে ব্যবসায়ের মূল যে উদ্দেশ্য মুনাফা অর্জন, সেটিকে আমরা বাস্তবায়িত করার ক্ষেত্রে যে কর্ম পরিকল্পনা বা কর্মকাণ্ড করে থাকি সেটিকে মূলত ব্যবসায় অর্থ সংস্থান বলা হয়ে থাকে। তো বিও হুইলারের সংজ্ঞা অনুসারে যদি বলতে হয় তাহলে ব্যবসায় অর্থ সংস্থান বলতে ওই সব ব্যবসায়ের কার্যসমূহকে বোঝানো হয় যা মূলধন তহবিল সংগ্রহ ও সংরক্ষণ করে। মূলধন তহবিল সংগ্রহ ও সংরক্ষণ, সংগ্রহ করায় বিভিন্ন জায়গা আছে, এর আগেও বলেছি শেয়ার ছাড়া, বন্ড ছাড়া, ডিবেঞ্চার ছাড়া, অথবা বিভিন্ন লিজিং কোম্পানি, ব্যাংক থেকে। অর্থাৎ একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের সুবিধাজনক যে পদ্ধতি তার মাধ্যমে তারা মূলধনটাকে সংগ্রহ করবে এবং সেই সংগৃহীত মূলধনটাকে তারা যথাযথভাবে সংরক্ষণ করবে। তাই বলা হচ্ছে যে মূলধন তহবিল সংগ্রহ ও সংরক্ষণ করে এবং প্রতিষ্ঠানের আর্থিক প্রয়োজন পূরণের মাধ্যমে প্রতিষ্ঠানের সামগ্রিক উদ্দেশ্য অর্জনের কাজে নিয়োজিত থাকে। তো মূলধন তহবিল সংগ্রহ এবং সংরক্ষণ করে প্রতিষ্ঠানের যে অর্থের প্রয়োজনটা থাকে, যে পরিমাণ টাকার প্রয়োজন থাকে, সেটি পূরণের মাধ্যমে প্রতিষ্ঠানের সামগ্রিক যে উদ্দেশ্য অর্থাৎ মূল যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যগুলোকে পরিপূর্ণ করার কাজে নিয়োজিত থাকে যে ব্যবস্থাটা, যে অর্থ সংস্থান, সেটিই আমাদের ব্যবসায়ী অর্থ সংস্থান। দ্বিতীয়টি যদি আমরা দেখি যে জর্জ আর টেরির মতে যদি বলতে যাই, তাহলে ব্যবসায়ী অর্থ সংস্থান বলতে অর্থ সংগ্রহ ও তার সদ্ব্যবহার। এই যে বিভিন্ন উৎস থেকে যে অর্থ আমরা সংগ্রহ করলাম তার সদ্ব্যবহার বলতে এখানে অপটিমাল ইউটিলাইজেশনকেই বোঝানো হয়। অপটিমাল ইউটিলাইজেশন বলতে আগেও বলেছি যে সর্বোচ্চ ব্যবহার। কেউ যদি অর্থ যথাযথভাবে সংরক্ষণ করে কিন্তু তার সর্বোচ্চ ব্যবহার না করতে পারে তাহলে সে পিছিয়ে পড়বে, ব্যবসায়িক ক্ষেত্রেও সে পিছিয়ে পড়বে এবং অন্যান্য প্রতিযোগিতামূলক যে ব্যবসায়ী আমাদের তা থেকেও পিছিয়ে পড়বে। এবং মূলধনী অধিকার, ঋণকৃত মূলধন এবং বিশেষ কার্য সম্পাদনের জন্য সংগৃহীত
তহবিল সংগৃহীত তহবিল যা ব্যবসায়িক লেনদেন সঠিকভাবে পালনের জন্য ব্যবহার করা হয়। তাহলে অর্থসংস্থান আমাদের সেই কর্মকাণ্ডগুলোকেই সাধারণত বোঝাচ্ছে যে অর্থ সংগ্রহ বিভিন্ন উৎস থেকে এবং তার সৎ ব্যবহার। মূলধনী অধিকার, মূলধনী অধিকার বলতে এমন হতে পারে যে শেয়ার হোল্ডারগণ আমাদের ব্যবসায়ের মালিক এবং তারা একটা লভ্যাংশ পান এবং তাদের বিনিয়োগকৃত অর্থটাই মূলধন হিসেবে বিবেচিত হয়। তো এই মূলধন হিসেবে যখন বিবেচিত হচ্ছে এবং কোনো শেয়ার হোল্ডারের যে পরিমাণ শেয়ার সে কোম্পানিতে বা সে প্রতিষ্ঠানে থাকছে সেই টাকাটার প্রতি তার যে অধিকার সেটাকে আমরা মূলধনী অধিকার হিসেবে বুঝছি। আর দ্বিতীয়টি হচ্ছে যে ঋণকৃত মূলধন। তো কোম্পানি ঋণের মাধ্যমে যদি তাদের মূলধনকে সংগ্রহ করে থাকে সেক্ষেত্রে ঋণকৃত যে মূলধন থাকে সেই ঋণের পরিমাণ যেটি থাকে সেটিকে আমরা ঋণকৃত মূলধন বলছি। এবং বিশেষ কার্য সম্পাদনের জন্য গৃহীত তহবিল, কোনো নির্দিষ্ট উদ্দেশ্যও থাকতে পারে, যেমন স্বাভাবিকভাবে ব্যবসায় গঠন পরিচালনা এই সমস্তর বাইরেও প্রতিষ্ঠানের আরও কিছু কাজকর্ম থেকে থাকে। যেমন কোনো ব্যবসায় প্রতিষ্ঠান নতুন করে একটি শাখা খুলতে চায়, সেই ক্ষেত্রে তাদের আরও বাড়তি মূলধনের প্রয়োজন এবং এই অর্থকে সংগ্রহ করতে গেলে তাদের আরও বেশি তাদেরকে মূলধন সংগ্রহের দিকে গুরুত্ব দিতে হয়। এবং শেষ পর্যায়ে যা ব্যবসায়িক লেনদেন সঠিকভাবে পালনের জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ একটি ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে কমপ্লিট যে প্যাকেজ এবং সেই প্যাকেজটা সম্পূর্ণ করতে যা যা প্রয়োজন সেটি অর্থসংস্থানের অন্তর্ভুক্ত। তো উপরের আলোচনা থেকে আমরা স্বাভাবিকভাবে বলতে পারি যে অর্থসংস্থান এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে আসলে ব্যবসায় মূলধন ঋণ নগদ তহবিল ইত্যাদির উৎস চিহ্নিতকরণ, অর্থাৎ কোন কোন উৎস থেকে এই মূলধন সংগ্রহ ঋণ নেওয়া বা নগদ তহবিল বৃদ্ধি করাটা নিরাপদ হবে, ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য সুবিধাজনক হবে, সেই উৎসকে চিহ্নিত করে সেই তহবিল থেকে সঠিকভাবে কালেকশন করে অর্থাৎ অর্থটাকে সংগ্রহ করে ব্যবসায় লক্ষ্য অর্জনের পথে অগ্রসর হওয়াকেই সাধারণত ব্যবসায় অর্থসংস্থান বলা হয়ে থাকে। তো আজকে আমাদের ব্যবসায় অর্থসংস্থানের সংজ্ঞার এইটুকুই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। তো পরবর্তী লেসনের দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের মাঝ থেকে আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।